সবেদার বীজের ওপর মা দুর্গার ছবি এঁকে তাক লাগালেন শিল্পী। অশোকনগরের বাসিন্দা বাসুদেব পাল এর আগেও চাল ডাল সহ বিভিন্ন জিনিসের ওপর এঁকেছেন নানা ছবি। সবেদার বীজের ওপর মা দুর্গার ছবি এঁকে তাক লাগালেন শিল্পী বাসুদেব পাল। অতীতেও মুসুর ডাল, চাল ও বিভিন্ন জিনিসের ওপর ফুটিয়ে তুলেছিলেন মনীষীদের ছবি। খুব ছোটবেলা থেকেই বাসুদেব বাবুর ছবি আঁকার প্রতি ঝোঁক ছিল। একবার প্রাথমিক স্কুলে পড়ার সময় অঙ্ক খাতায় ছবি আঁকার জন্য স্কুলের শিক্ষকের কাছে বকুনিও খেয়েছিলেন। তারপর থেকে তিনি ঠিক করলেন যে অতি সাধারণ জিনিসের ওপর ছবি আঁকবেন। সেই মতো সবসময় চেষ্টা করে গিয়েছেন তিনি। চালের উপরে রামকৃষ্ণ, শারদামণি, বিবেকানন্দের ছবি এঁকেছেন। একটি প্রস্তদানার ওপর অঙ্কন করেছেন ভারতের পতাকা। কুমড়োর বীজের ওপর ফুটিয়ে তুলেছেন দেশের প্রধানমন্ত্রীর ছবি। একটি উচ্ছেদানার ওপর ফুটিয়ে তুলেছেন মুখ্যমন্ত্রীর ছবিও। এমনকি দেশলাই কাঠির ওপর বর্ণ পরিচয় সহ বিদ্যাসাগরের ছবি নিখুঁত তুলির টানে ফুটিয়ে তুলেছেন। তার এই শিল্পকর্ম 2020 সালে ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে স্বীকৃতি এনে দিয়েছে। লক্ষ্য গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে নিজের নাম তোলা। শিল্পী বাসুদেব পাল বলেন, আমার হাতে তৈরি দুর্গা হয়তো মণ্ডপে যাবে না, হবে না কোনো পুজো অর্চনাও, কিন্তু তাও আমি ভালোবেসে এই কাজটি করছি। আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন থেকে আমার যাত্রা শুরু হয় ছবি আঁকার। বিভিন্ন খাতার উপরে ছবি আঁকতাম বলে স্কুলে মাস্টারমশাই অখুশি হতেন এবং মারতেন আমাকে। সেই থেকে আমি বেছে নিয়েছিলাম প্রত্যেক সংসারে নানা রকম খাদ্যশস্য পাওয়া যায়, মানুষ ফেলে দেয়, তার উপরেই কাজ করব। চালের উপরে রামকৃষ্ণ, বিবেকানন্দ, নজরুল, উচ্ছেদানার উপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি এঁকেছি এবং মুগ ডালের উপরেও কিছু কাজ করেছি। হ্যাঁ, সামনে দুর্গাপুজো, 8 থেকে 80 সবাই আনন্দে আমরা মেতে উঠেছি, তাই আমার এই আমি একটা সবেদা দানার উপরে দশপূজার ছবি এঁকেছি। আমার এই ছবি হয়তো কোনো প্যান্ডেলে বা কোনো মিউজিয়ামে যাবে না ঠিকই, কিন্তু আপনাদের চ্যানেল মারফত আমার এই ছবিটা প্রত্যেকটা মানুষের ঘরে পৌঁছে যাবে এবং তারা দেখবেন, এটাই বড় খুশি আমার কাছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, তিনি একজন শিল্পী, শিল্পীকে সম্মান কদর করেন। আমার দীর্ঘ বিশ্বাস আমার এই শিল্পকর্ম উনি দেখে আমার এই শিল্পকর্ম যাতে মিউজিয়ামে রাখতে পারি, তার একটা বন্দোবস্ত যাতে করে, তার জন্য খুব উপকৃত হব। আমি স্বীকৃতি পেয়েছি 2020 সালে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে। আগামী স্বপ্ন আমার বিশ্ব জয় করার, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার। স্ত্রী এবং ছেলেকে নিয়ে অভাবের ছোট্ট সংসার বাসুদেব বাবুর। এই মুহূর্তে তিনি ব্যাগের ওপর ছাপার কাজ করে কোনো মতে দিন গুজরান করছেন। তবুও ছবি আঁকার নেশা ছাড়েননি তিনি। সবসময় নতুন কিছু করার চেষ্টা করেছেন শিল্পী বাসুদেব পাল। অশোকনগরের বাসিন্দারাও তার এই কাজে গর্বিত। বাসিন্দা সঞ্জয় রাহা বলেন, বাসুদেব পাল দীর্ঘ দিন ধরে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের ওপর বিভিন্ন ব্যক্তিত্বদের ছবি আঁকেন। এবারেও শুনেছি সবেদা ফলের বীজের ওপর মা দুর্গা এঁকেছেন। ওনার কাজে আমরা গর্বিত। ইতিমধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ওনার নাম উঠেছে। আমরা চাই আগামী দিনেও গ্রিনিস বুকেও ওনার নাম উঠুক। বাসুদেব পাল দীর্ঘদিন ধরেই উনি বিভিন্ন ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের উপরে উনি বিভিন্ন ব্যক্তিত্ব তিনি ছবি এঁকেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কখনো কখনো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি, মা দুর্গার ছবি এঁকেছিলেন একটা মুসুর ডালের উপরে। উনি দীর্ঘদিন ধরে এই কাজ করছেন এবং ওনার হাতের কাজ প্রশংসনীয় কাজ। উনি এবছরও শুনলাম যে একটা সবেদার বীজের উপরে উনি ছবি এঁকেছেন। এছাড়াও উনি বিভিন্নভাবে ছোটো ছোটো যত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তার উপর উনি চেষ্টা করেন আঁকার জন্য। আমি একজন অশোকনগর বাসী হিসাবে আমি যেমন গর্বিত, তেমন এই 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে আমি গর্বিত। ইতিমধ্যে উনি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম উঠেছেন এবং আমরা চাইব যে উনি যাতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারেন, যাতে গিনিস বুকে ওনার নামটা ওঠে। আমরা সেই অপেক্ষায় আছি এবং উনি যেভাবে চেষ্টা করছেন আমার মনে হয় উনি সফল হবেন। ব্যুরো রিপোর্ট। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।